দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী খাদিজাতুল কোবরা। সেখানকার সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন তিনি। দুটি সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে হয়। নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগে তৃতীয় তলায় করা হতো। তো সকাল থেকে এই দিনের মনিটরিং করা হচ্ছে। এই মনিটরিংয়ের উপর ভিত্তি করেই আসলে কোথায় কী অবস্থা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে আমরা জেনেছি যে চরমনের মীর, যিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মেয়র প্রার্থী ছিলেন, তার উপরে হামলা হয়েছে। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ওনারা এটা শোনার পরেই হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে এটা নিয়ে অবগত করেছেন এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং সেই আইন অনুযায়ী তাদের যা সাজা হওয়া দরকার তাই হবে। এবং এই ঘটনার পর, মানে প্রার্থীর উপর হামলার পর, সেখানে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল এবং আপনারা জানেন তারা একটা প্রতিবাদ সমাবেশও ডেকেছে। সেটা আসলে কীভাবে প্রতিহত করবে, কীভাবে এটা ম্যানেজ করবেন তারা, এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের বলা হয়েছে যাতে পরিস্থিতি শান্ত থাকে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা তাৎক্ষণিকভাবে করা হয়েছে। এখানে অতিরিক্ত পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং তিনি আরও জানিয়েছেন যে তারা এটা জানার পরেই সেখানে সবাইকে আরও বেশি সতর্ক করা হয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে। আপনারা জানেন যে সকাল থেকে যে মনিটরিংয়ের ব্যবস্থা, এখানে দুটি মনিটরিং মাধ্যমে মনিটরিং করা হচ্ছে এবং একই সাথে তারা অনেকগুলো সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং দশ সেকেন্ড পর পর এই রোটেশন অনুযায়ী যে পরিবর্তন হয় এবং তারা অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেটা দেখতে পায়। এবং সকালের দিকে একবার ব্রিফ করা হয়েছিল সাংবাদিকদের, তখন কিন্তু তারা বলেছিলেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে এবং তারা সুষ্ঠু মতো ভোট দিতে পারছেন। আশা করেন যে শেষ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে এবং এখন পর্যন্ত এই আড়াইটা তিনটা পর্যন্ত তারা 30% ভোট পড়েছে বলে মনে করছেন এবং ভোট শেষ নাগাদ তারা 40% উপরে ভোট কাস্টিং হতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ।